অটো এবং বাইকের সংঘর্ষে আহত তিন ব্যক্তির চিকিৎসা চলছে কল্যাণপুর হাসপাতালে। রবিবার রাতে ঘন কুয়াশার কারণে দিকভ্রষ্ট হয় অটো এবং বাইক। মুখোমুখি সংঘর্ষে মোট তিনজন আহত হয়েছেন। তারা হলেন খোয়াইয়ের কামিনী পাড়ার সুশান্ত গোপ এবং রাজু ঘোষ ও সঞ্জীব কুমার দেব। খোয়াই তিলিয়ামুড়া সড়কের পাশে কল্যাণপুর আনন্দ মার্গ বিদ্যালয়ের সামনে এদিন এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছেন বাইকটির দ্রুত গতির কারণে এই ঘটনাটি হয়েছে। মানে একটা স্কোর বাচ্চা আরকি ইয়া মানে বাজ্জামো তোর সময় আমি হারলে গোয়া তোমার ওই বাইকতে আমরা বাম সাথে সাথে তার তারপরে বাইকে মেরে দিছে পরে করছে পরে তো ফটো পুরো আমার উপরে তো ওটু তোমার উপরে আছিল এরপরে মানুষের তুলছে গাড়ি আমার আমি ইয়ে করো গুড়া ছিল আমি পারিছি মোবাইল ফেসে হ্যাঁ নই মোবাইল মানে জানি বুঝতে না।